নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা শহর জুড়ে প্রচণ্ড ঠান্ডায় কাঁপছে সাধারণ মানুষ হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে লাল সতর্কবার্তা জারি করে দিয়েছে এই জেলাগুলিতে বন্ধুরা আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে মাইনাস ডিগ্রিতে নামতে চলেছে শীত এবং বরফও নাকি পড়তে চলেছে তো বন্ধুরা কোন জায়গার কথা বলা হয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে কিন্তু প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন বন্ধুরা দেই না করে ভিডিওটি আমরা শুরু করি হাড়কাপানো ঠান্ডায় কাঁপছে দিল্লি একই সঙ্গে তীব্র শৈতপ্রবাহে কাঁপছে গোটা উত্তর ভারত শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে দুই পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস যা গত একশো বছরের মধ্যে শীতলতম ডিসেম্বর রয়েছে এই দু হাজার উনিশের ডিসেম্বর মাস রাজনীতির উত্তাপ যতই থাকুক তোরতড়িয়ে পারদ নামছে দিল্লিতে গত চোদ্দ ডিসেম্বর থেকে শীতের কবলে দিল্লি ১৩ দিনের লম্বা ইনিংসে এদিন তাপমাত্রা যেখানে নেমেছে উনিশশো সালের পর শীতলতম রয়েছে এই ডিসেম্বর জানাচ্ছে হাওয়া অফিস দিল্লির সফদরজঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে দুই পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াসে এছাড়াও পলামে তাপমাত্রা ঠেকেছে তিন পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াসে লোধি রোডের তাপমাত্রায় এক পয়েন্ট ষাট ডিগ্রি সেলসিয়াসে নেমেছে এখানে আরও বলেছে প্রবল ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশাও তো বন্ধুরা এই হারে যদি ঠান্ডা প্রতিদিন বাড়তেই থাকে তাহলে কিন্তু দিল্লিতেই বরফ পড়বে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে শুধু দিল্লি নয় শৈত্যপ্রবাহের কবলে পড়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তর রাজস্থান এবং উত্তরপ্রদেশেও এই প্রবাহের কবলে পড়ে গিয়েছে কম্পমান হিমাচল এই ঠান্ডার কবলে পড়ে গেছে কুফরি মানালি সোনাল ভুন্টার এখানে দেখুন সুন্দরনগর এবং কল্পনায় তাপমাত্রা শূন্যের নিচে নেমে গিয়েছে আগামী দুদিন এই পরিস্থিতি বজায় থাকবে বলেও আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে এর মধ্যেই দিল্লি সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সেই সঙ্গে বাংলায় এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের গোটা বাংলায় যে তাপমাত্রা রয়েছে সেটি হলো দশ থেকে আট ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বারো ডিগ্রি সেলসিয়াস দশ ডিগ্রি সেলসিয়াস বা আট ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে এবং আগামী জানুয়ারি মাস অর্থাৎ জানুয়ারি মাসের প্রথম থেকেই কিন্তু ঠান্ডা পড়বে অর্থাৎ খুব প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়বে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে উঠে এসেছে তো আজকের এই আপডেটটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকবেন ধন্যবাদ